হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখো কীভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তো এটা কীভাবে সম্ভব তো জানতে হলে দেখতে রাখো আমার ভিডিও চলুন শুরু করা যাক তো ভিওর্স ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটা অ্যাপ লাগবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপটা আমার হোমিস দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ডাউনলোড করতে হবে এই অ্যাপটা ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানটা ডাউনলোড করে নিতে পারেন তো আমরা এখানে গেলাম তো বলিনি ভিডিও সরি ছবির ব্যাকগ্রাউন্ডটা যখন এক কালার হবে যখন লাল নীল সবুজ হলুদ মানে এক কালার যখন ব্যাকগ্রাউন্ডটা এক কালার হবে তখন এটা চেঞ্জ করতে মানে সুবিধা হবে যখন অন্যান্য ব্যাকগ্রাউন্ড থাকে যেমন গরবাড়ি গাছপালা এগুলো এরকম থাকলে একটু কঠিন হয় তো আমি ইরেজে যাবো এই অপশানে যাবেন তো আমি এক কালার একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো ধরুন আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট বা সাদা তো এটা কীভাবে চেঞ্জ করবেন এটা চেঞ্জ করে একদম সোজায় যখন এক কালার থাকবে তখন এটা একদম সোজা হবে দেখ একটা অটো দেখতেছেন অটোর সময় ক্লিক করে দেবেন অটো সময় ক্লিক করে তো দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন রেখে দিলে হবে তো এটা চলে গেছে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এবার এটা এখানে ক্লিক করে দেবেন তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে তো আবার এখানে রাইট চিহ্ন দিয়ে এটা ডাউনলোড হয়ে গেছে এটা হয়ে গেছে ভিওর্স তো এখানে দেখবো আরেকটা একটা কীভাবে ব্যাকগ্রাউন্ড এক কালার না এরকম একটা ছবির আমি দেখাই একটা ছবি সিলেক্ট করলাম আমি তো ধরেন ছবি এটা সিলেক্ট করলাম তো এটা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তা একটা একটা ইরেজার অপশন ইরেজার অপশন ক্লিক করবেন তো একটু ভিডিওটা জুম করবেন জুম করে করে আস্তে আস্তে করবেন তো রেজার এটা সাইজ চাইলে আপনারা এটা এটা বাড়াইতে পারেন এটা জুম করে এটা বড়ো হয়ে যাবে আর এই অপশানটা একটা এটা কী করবে অফসেট এটাকে চাইলে একটু কমাতেও পারেন বাড়াইতেও পারেন আপনারা যেটা ইচ্ছা এগুলো দি দিয়ে না এটা ওটু দিয়ে হয় না বেয়ার্স বলতে গেলে এগুলো ওটু দিয়ে হবে না কারণ এটা এক কালার না তো এটা কীভাবে চেঞ্জ করবেন তো আস্তে আস্তে করবেন আমার ভিডিও বড়ো করতে চাচ্ছি না সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি আপনারা একটু আস্তে আস্তে করবেন এইভাবে আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তো এইভাবে চেঞ্জ করে দেবেন আমি একটু সাইজটা ছোটো করলাম একটু জুম থেকে তো এগুলো মুছে দেবেন আস্তে আস্তে আমি একটু তাড়াতাড়ি করতেছি আপনার চাই একটু আস্তে আস্তে করবেন আস্তে আস্তে আমি একটু তাড়াতাড়ি করতেছি হচ্ছে না একটু আস্তে আস্তে করে নেবেন এতটুকুই আমি বড় করতে পারছি না তো এতটুকুই আপনার ছেলে রিয়েস্টোর দিয়ে আবার আগের মতো করে নিতে পারেন আস্তে আস্তে তো রিয়েস্টোর দিয়ে কেটে নেবেন আস্তে আস্তে কেটে কেটে আগের মতো করে নিতে পারেন লেচ্চু একটা অপশান একটা চান এটা দিয়ে আপনার চাইলে করে এগুলো মুছে দিতে পারেন দেখেন মুছে গেলো তো এগুলো আরও অপশান আছে আপনার চাইলে দেখতে পারেন খুঁটিনাটি তো এতটুকুই আমি এতটুকু দেখাচ্ছি তো আজকে আমার ভিডিও এখানে শেষ তো এটা কোথায় চলে গেছে ছবিটা তো আজকে আমার ভিডিও এখানে শেষ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং কিছু বুঝতে কষ্ট হলে কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম বস